সর্বসাকুল্যে সদেরেক দলীয় সমর্থক, তার মধ্যেই জনসভা করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেবের সমর্থনে আজ 9ই মে দাসপুর 2 ব্লকের রানীচক বাজারে একটি জনসভা ছিল। সেখানে জনসভার আয়োজন করেও স্থানীয় নেতৃত্ব দলীয় সমর্থকদের উপস্থিত করাতে ব্যর্থ হয়েছেন। জনসভার এই চিত্র দেখে বুঝতেই পারছেন কত মানুষের উপস্থিতি হয়েছিল। জনসভায় এই রকম উপস্থিতির হার দেখে মন্ত্রী বেজায় বিরক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে উপস্থিতি কম হলেও রাজীববাবু দীর্ঘক্ষণ বক্তব্য দেন। পুরো বক্তব্যটি এখানে দেওয়া হলো। টিম স্থানীয় সংবাদের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ব্যবসায়ী সংগঠনের মানুষজন 45টি মানুষ এবং এখানে যত মানুষ উপস্থিত হয়েছে আপনাদের প্রত্যেককে জানাই আমার অন্তরের কৃতজ্ঞ নমস্কার শুভেচ্ছা মনোনয়ন। আজকে যদিও আমার অনুষ্ঠানটি আমি 2-3 দিন ধরে বাঁকুড়ায় রয়েছে নির্বাচনী প্রচারে, ঘাটালে একটা সভা আছে, তার মধ্যেই অনুরোধ করেছিল যে একবার দেখা করে যেতে, সেই দেখা করার জন্য আজকে আপনাদের এখানে আসা। আমি জানি এখন ধান কাটার কাজ চলছে, মানুষ অত্যন্ত ব্যস্ত, কিন্তু তার সঙ্গে সঙ্গে নির্বাচনও রয়েছে, আর এই নির্বাচন আমার কাছে অত্যন্ত এবং আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণ দেখুন, একটু আগে আশিসবাবু বলছিলেন যে কারা কাজ করেছে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করেছে এই এলাকার উন্নয়নের জন্য। এর আগে দীর্ঘদিন মানুষ অনেক সরকার দেখেছে, দীর্ঘদিন এর আগে স্বাধীনতার পরে প্রচুর সরকার এসেছে গেছে, কিন্তু আজকে দায়িত্ব নিয়ে বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি স্বাধীনতার পরে এত মুখ্যমন্ত্রী এসেছেন গেছেন, কিন্তু আজকে আপনাদের জন্য এই এলাকার মানুষদের স্বার্থে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার স্বার্থে 8 বছর ধরে যে কাজ করেছেন, যে উন্নয়ন করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি স্বাধীনতার পরে কোন মুখ্যমন্ত্রী 8 বছরে এত কাজ করেননি। সুতরাং সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আপনারা যান, একটু আগে বলছি যেখানে একটা দুটো নয়, আপনাদের যোগাযোগ ব্যবস্থা এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য এর আগে কোন সরকার ঘুরেও দেখেনি, তাকায়ও নি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় 15টা, একটা দুটো নয়, 15টা ব্রিজের স্যাংশন দিয়ে এতগুলো খাল সংস্কার করা হয়েছে কেন? অনেকে আছেন এখানে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, এক সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী ছিলেন, আমার বলতে দ্বিধা নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সুযোগ দিয়েছিল বলে আজকে এত কথা বলতে পারছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কাজ করিয়েছে মানে কি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার নির্দেশ তিনি যেভাবে বলেছেন আপনি একজন কর্মচারী হিসেবে সেটুকু পালন করেছেন। আজকে মুখে তিনি বড় বড় কথা বলছেন, আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলছেন, ঘাটাল মাস্টার প্ল্যান কে স্যাংশন করেছে? ঘাটাল মাস্টার প্ল্যান তো মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করিয়ে অনুমোদন দিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের স্যাংশন তো দিয়েছেন। আর ভারতীয় জনতা পার্টিকে কেন বর্ষা দেবেন না, তার কারণ আমি আপনাদের বলি, উনি এখানে মিথ্যে কথা বলছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। ভারতীয় জনতা পার্টির যদি এতটাই দম থাকতো তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা স্যাংশন করত, তারা একটা টাকা স্যাংশন করেনি, বিমাত্রিসুলভ আচরণ করেছে আমাদের সাথে। বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দাসপুর ঘাটালের মানুষকে বাঁচানোর জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত যে খালগুলো, যে নদীবাঁধ আজ আপনাদের হয়েছে দেখবেন, এবং ঘাটালে যে নদীবাঁধ হয়েছে, এই সবগুলোর কৃতিত্ব যদি কাউকে দিতে হয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য কাউকে কৃতিত্ব দেওয়ার নয়। এখন অনেকে মিথ্যে কথা বলে বাজার গরম করছে, অনেকে মিথ্যে ভাষণ দিয়ে মানুষের ভোটটাকে কাড়ার চেষ্টা করছে। জেনে রাখবেন, বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার মানুষ কি সত্য কি মিথ্যে জানে। বাংলার মানুষ, এই এলাকার মানুষ যখন এই কংক্রিটের রাস্তার উপর দিয়ে যায় তখন তারা বুঝতে পারে যে উন্নয়নের অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পানীয় জল থেকে, সেচের জল থেকে, রাস্তাঘাট থেকে, নিকাশি থেকে, নতুন স্কুল থেকে, কলেজ থেকে, হাসপাতাল থেকে শুরু করে যদি মানুষের জন্য কেউ কাজ করে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলুন তো, একের পর এক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কি করেননি? আমরা জীবনে কোনোদিনও ভেবেছি
এইরকম মানবিক মুখ্যমন্ত্রী এর আগে কেউ করেছিলেন? যে মানবিক মুখ্যমন্ত্রী মানুষের দুঃখ দুর্দশায় পৌঁছে যান, আগে ইনি এত বড় বড় কথা বলেছেন, বিজেপির যারা নেতারা রয়েছে কাউকে বন্যার সময় দেখেছিলেন, কাউকে বন্যার সময় আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখেছিলেন, কাউকে দেখেননি, যদি কাউকে দেখে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি করে তো সেই সময় আমায় পাঠিয়েছিলেন, আমি আপনাদের সাথে সাথে নিয়ে ঘুরেছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু ওখান থেকে মনিটরিং করছিলেন এবং প্রত্যেক মাসে মাসে জেলার যে মিটিং গুলো করেন প্রশাসনিক মিটিং তিনি আপনাদের বিভিন্ন ব্লকে ব্লকে জেলায় জেলায় গিয়ে করেন মানুষদের সমস্যা জানার জন্য। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে, একদিকে কন্যাশ্রীর মতো প্রকল্প, জন্ম থেকে মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, সবুজশ্রী শিশু সাথী থেকে শুরু করে সমব্যাপী অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী গতি দ্বারা কি দেয়নি, এক হাসপাতাল গুলোর আগে কি হাল ছিল এখন কি হাল হয়েছে দেখুন, এমনকি দুরারোগ্য ব্যাপী হলে বিনামূল্যে চিকিৎসারও সুযোগ করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আগামী দিনে মায়েরা জেনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছাবে, যেখানে 5 লক্ষ টাকা অব্দি বিনামূল্যে যে কোনো নার্সিং হোম হাসপাতালে আপনারা চিকিৎসা করতে পারবেন, এটাও যিনি করে দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করে চলেছে। আর আরেকদিকে ভারতীয় জনতা পার্টি এখানে অনেক বড় বড় কথা বলছেন, আমি শুধু দুটো কথা তাকে বলবো, যিনি এখানে বলছেন যে তিনি নাকি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন, আরে ঘাটাল মাস্টার প্ল্যান তো হয়ে আছে, তোমাকে নতুন করে করতে হবে না, অলরেডি আমরা তার খাল সংস্কার করে দিয়েছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ডিবরার মিটিং ও বলে গেছে যে ইলেকশনের পরে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের বাকি যে ঘাটনা অলরেডি স্টার্ট হয়ে গেছে, জানে না এরা, ইতিহাস জানে না, ভূগোল জানে না, এরা বাংলা চেনে না, বাঙালি চেনে না, এরা বাংলার মানুষদের নয়। আজকে যাদেরকে দেখছেন ভারতের জনতা পার্টি, তারা শুধু ভোটটা নেবার জন্য বসন্তের কোকিল হয়ে ভোট পাকিয়ে আপনাদের কাছে আসছে, ভোটটা মিটে গেলে এদের কাউকে দেখা পাবে। অলরেডি ঘাটাল মাস্টার প্ল্যানের আন্ডারে পলস পাই দুর্গাশ্রী চন্দ্রেশ্বর ঘাটাল সব বাঁধ হচ্ছে, 15টা ব্রিজ হচ্ছে, এবং অলরেডি আমাদের টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট, এরা জানেই না কি, খালি মিথ্যে কথা বলে মানুষের ভোটটাকে নেবার চেষ্টা করছে। আমি তাদেরকে প্রশ্ন করি, ভারতীয় জনতা পার্টির এই প্রার্থীকে প্রশ্ন করি যে আপনি আগে বলুন তো, আপনার সরকার বলেছিলেন নরেন্দ্র মোদীজি মানুষকে আসছে দিন নিয়ে আসবেন, বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ টাকা করে ব্যাংকে দেবেন, 15 পয়সা মানুষ পাইনি, আগে এই কৈফিয়ত আপনি দিন, আপনাকে আমরা প্রশ্ন করি, আপনি বলেছিলেন বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবেন, বিদেশ থেকে কালো টাকা আসেনি, আমি আপনার কাছে প্রশ্ন করছি বিদেশ থেকে কালো টাকা আসেনি, কিন্তু আপনার আমার ঘরের টাকা, আপনার আমার কষ্টের টাকা, আপনার আমার সঞ্চয়ের টাকা, আপনার আমার পরিশ্রমের টাকা এরা এই দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে, আগে তার উত্তর দিতে ভারতীয় জনতা পার্টি বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে, বছরে যদি 2 কোটি বেকারের চাকরি হয় 5 বছরে 10 কোটি বেকারের চাকরি হয়, ভারতী ঘোষকে জবাব দিতে হবে, বছরে যদি 2 কোটি 5 বছরে 10 কোটি, এই এলাকা থেকে ঘাটাল লোকসভা থেকে যদি একজন কাউকে দেখিয়ে দেয় যে নরেন্দ্র মোদীর আমলে বিগত 5 বছরে একজন কেউ বিজেপি চাকরি নিয়েছে, তবে ওই ঠান্ডাটা ধরুন, নতুবাই পার্টিটার নাম ভারতীয় জনতা পার্টি না, বলুন ভারতীয় ঝুটা পার্টি, ভারতীয় জুমলা পার্টি, যারা শুধু মিথ্যে কথা ছাড়া আর কিছু বলে না। আর সেদিনে স্বপ্ন দেখিয়ে কি করেছে এই পার্টিটা, রেলের ভাড়া বাড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ছিল 1 টাকা ভাড়া বাড়িয়েছে, আর এরা ক্ষমতায় এসে রেলের ভাড়া বাড়িয়েছে, পণ্য মাসুল বাড়িয়েছে, গ্যাসের দাম কোথায় গেছে দেখুন, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকে তখন লাফিয়ে লাফিয়ে পেট্রোল ডিজেল কেরোসিনের দাম কে বাড়িয়েছে প্রশ্ন করুন। আজকে মানুষের কি অবস্থা দেখেছে, এই এলাকার মানুষ সবাই কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা সবাই এখানে জানেন কিভাবে কাজ চাষ করতে হয়, আজকে কৃষকদের কি দুরবস্থা দেখুন, যারা বলেছিল যে আজকে দিনের স্বপ্ন দেখিয়ে কৃষকদের আয় দ্বিগুণ করব, ন্যায্য মূল্য পাবে, আজকে কৃষকদের কি অবস্থা দেখুন, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এই ভারতীয় ছুটা পার্টির আমলে সব থেকে বেশি কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে এই ভারতীয় জনতা পার্টির আমলে। আজকে মানুষ কোথায় যাবে, সকালে বাজারে চলে যান দেখুন এই ভারতীয় জনতা পার্টির ছুটা পার্টির অবদান, বাজারে গেলে বুঝতে পারবেন জিনিসপত্রের দাম কোন জায়গায় পৌঁছেছে, আপনি জিনিসপত্র কিনতে পারবেন না, আপনার আজকে উপর থেকে রোড রোলার চালিয়ে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি। তারপরে কি করেছে, একের পর এক
আজকে আপনাদের কোন মুখে ওরা ভোট চাইছে, একটা ভালো কাজ মানুষের জন্য করেছে। দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক প্রকল্প করেছেন, তখন এই ভারতীয় ঝুটাপাটি মানুষকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। আপনারা ভাবলে অবাক হবেন, বেটি বাঁচাও বেটি পড়াও যেটা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করেছেন 8 কোটি মানুষের জন্য, 5 বছরে 8,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। আর ভারতী ঘোষকে প্রশ্ন করুন, এটা রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন নয়, এটা কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য। লোকসভা সেখান থেকে তুলে দিচ্ছি, বিগত 5 বছরে এই ঝুটাপাটি বেটি বাঁচাও বেটি পড়াওয়ের নামে 130 কোটি জনগণের জন্য দিয়েছে মাত্র 648 কোটি। আবার এই 648 কোটির মধ্যে শুধু নরেন্দ্র মোদীজির মুখের প্রচার করার জন্য, শুধু নরেন্দ্র মোদীজির বিজ্ঞাপনের জন্য এই 648 কোটির মধ্যে তারা খরচা করেছে 364 কোটি টাকা শুধু বিজ্ঞাপন। অর্থাৎ এটা একটা বিজ্ঞাপনের সরকার। ভাবুন, 57% টাকা 130 কোটি মানুষের জন্য বরাদ্দ হয় 5 বছরে 648 কোটি, আর তার মধ্যে 57% টাকা শুধু নরেন্দ্র মোদীজির বিজ্ঞাপনে এরা খরচা করে, এরা কাজ করে। তার মানে স্বচ্ছ ভারত অভিযানের কথা বলে দেখবেন, আমাদের এই নরেন্দ্র মোদীজি আজকে জিজ্ঞেস করুন আপনাদের প্রার্থীকে, যে গরিব দেশের প্রধানমন্ত্রী বলেন না, 130 কোটি গরিব দেশের প্রধানমন্ত্রী, চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে, আর স্বচ্ছ ভারত অভিযানে আপনার আমার টাকায় 10 লক্ষ টাকার কোট করেছে, আর 100 টাকার শাড়ি নিয়েছে, নিয়ে বলছেন স্বচ্ছ ভারত অভিযান হবে। এবার শুনুন, স্বচ্ছ ভারত অভিযানের টাকা কিভাবে খরচা হয়েছে শুনুন, এটা আমার তথ্য নয়, কেন্দ্রীয় সরকারের দেওয়া লোকসভার তথ্য। শেষ 3 বছরে এই স্বচ্ছ ভারত অভিযানের ওই নরেন্দ্র মোদীজির জ্যাকেট পরে হাতে ঝাড়ু দেওয়ার এই বিজ্ঞাপন, আপনার আমার কোটি টাকায় 530 কোটি টাকা বিজ্ঞাপনে খরচা করেছে এই নরেন্দ্র মোদী। অর্থাৎ মানুষের জন্য কাজ করে, এর আগে কোন স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে দেখেননি, গরিব দেশের প্রধানমন্ত্রী হয়েছে, চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে এই প্রধানমন্ত্রী। শুনে রেখে দিন, প্রশ্ন করুন ভারতীয় ঝুটাপাটিকে, এই প্রধানমন্ত্রী আপনার আমার করের টাকায় স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে যা কেউ পারেনি করেছে, আপনার আমার করের টাকায় 565 দিন বিদেশ যাত্রা করেছেন, অর্থাৎ 19 মাস তিনি বিদেশে কাটিয়েছেন, যেখানে দেশের মানুষ খেতে পায় না, যেখানে দেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থান রুটি কাপড় আর মাকানের জন্য প্রত্যেক কটা মুহূর্তে লড়াই করতে হয়। তাহলে কোন মুখে এরা মানুষের উন্নয়ন করেছে বলে, কোন মুখে মানুষের জন্য কাজ করেছে বলবেন? এমন আমি বারবার করে বলি, একটা ভালো কাজ এই সরকার করে যায়নি, পাঁচ ধর্ম নিয়ে দাঙ্গা তৈরি করে। আজকে বলুন তো, মিথ্যে কথা বলছে, কোথায় দুর্গা পুজো হয় না, কোথায় কালী পুজো হয় না, কোথায় জগদ্ধাত্রী পুজো হয় না। যারা বাংলাকে চেনে না, বাঙালিকে চেনে না, তাদের একটা বাংলা পড়তে দিন, পিছনে যে ব্যানার আছে পড়তে দিন, ভালোভাবে পড়তে পারবে না। একটা বাংলা লেখা দিন, বুঝতে পারবে না, উল্টো করে দেখে, উল্টো করে দেখে ভালো করে এইটা বাংলা পড়ে। যারা দুর্গা ঠাকুরের ছবি লেখিয়ে কালী মাই জিন্দাবাদ বলে, তাদেরকে আপনারা ভরসা করবেন? আর দেখছেন তো কি কথা বলছে, কি মুখের ভাষা দেখুন, আমার তো অবাক লাগে মুখের ভাষা। বলছে কি যে উত্তরপ্রদেশ থেকে হাজার হাজার ছেলে নিয়েছে, এখানে ঢুকিয়ে দেবো, দিয়ে এমন মার মারবো, মেয়ে ঘর ছাড়া করবো। আমি ঘাটালবাসীকে আজকে বলে যাই, এরা বাংলার সাথে বাঙালির সাথে কুকুরের তুলনা করেছে। আপনাদের আগামী দিনে ইভিএম এর মাধ্যমে, ভোটের মাধ্যমে এমন ভোট দিন যাতে একে বাংলা ছাড়া করে দেওয়া যায়, যাকে একে গিয়ে পরে উত্তরপ্রদেশের স্থান নিতে হয়, সেই ব্যবস্থা আপনারা করে দিন ভোটের মাধ্যমে। আজকে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। আগে দেখুন আপনি কোথায় থাকেন, কোন বাংলার শ্রীঘরে আপনার জায়গা হয় সেটা দেখুন। আপনি অন্যকে বিচার করতে এসছেন, এ যেন এমন হয়েছে চালুনি এখন ছুঁচের বিচার করছে, এ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে যেটুকু করার করেছেন আপনি করেননি, করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখন মিথ্যে কথা বলে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছেন, বাংলার মানুষকে এত বোকা ভাববেন না, কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে, বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেছে, মানুষ দেখেছে কিভাবে সুখে দুঃখে বিপদে আপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে। তাই তো আমরা বলি, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখুন, এই উড়ে এসে বসা লোকেদের কোনো ভরসা নেই, বসন্তের কোকিল
ভোট পাকিদের ভরসা নেই, ভোট পাকি আজ আছে কালকে ভোট পাবেন, একে খুঁজেও পাবেন না, কিন্তু যাকে খুঁজে পাবেন তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। যাকে খুঁজে পাবেন এই আশিস দা অনিল দার মতো এইখানে যত নেতৃবৃন্দ রয়েছেন, প্রধান সহ জনপ্রতিনিধি, আমাদের পার্টির কর্মী, তাদেরকে আপনারা খুঁজে পাবেন আগামীকাল। তাই ভরসা রাখুন এমন একজনকে যিনি অলরেডি পরীক্ষিত, যিনি অলরেডি পরীক্ষায় পাশ করেছেন। 8 বছর ধরে বাংলাকে তিল তিল করে পিছিয়ে গেছে যে বাংলা পিছিয়ে গেছিল, যে বাংলা সে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে, আজকে তাই বলতে আমরা বাধ্য হই। আজকে পিছিয়ে বাংলা নয়, আজকে এগিয়ে বাংলা, আজকে বাংলা সবেতে 1 নম্বর, কৃষিতে 1 নম্বর, 100 দিনের কাজে 1 নম্বর, ই টেন্ডারে 1 নম্বর, ই গভর্নেন্সে 1 নম্বর, ক্ষুদ্র মাঝারি শিল্পে 1 নম্বর, উৎকর্ষ বাংলা 1 নম্বর, সবুজ সাথীতে 1 নম্বর, আজকে কন্যাশ্রীতে 1 নম্বর, আজকে বাংলা এগিয়ে যাচ্ছে, একটু একটু করে এগিয়েছে। সুতরাং যিনি বাংলাকে এগিয়ে দিয়ে গেছেন, যিনি বাংলাকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনিও আগামী দিনে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে কোথা থেকে ঘাটালে জিতবে, কোথায় অবস্থান ঘাটালে, ঘাটালের মানুষ জানেন বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের মানুষের জন্য, এই দাসপুরের মানুষের জন্য কি করেছেন দেখেছেন। তাই আমি শুধু যাবার আগে বলে যাই, এদিক ওদিক কারোর কথায় বিভ্রান্ত হবেন না, একদমই বিভ্রান্ত হবেন না, কোন মিথ্যা বলিতে ভুলবেন না। আর যারা এই সন্ত্রাস তৈরি করতে চাইছে, যাদের মুখের ভাষা এরকম, তাদের দয়া করে বিশ্বাস করবেন না, বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ তৃণমূলের প্রতীক, তৃণমূল কংগ্রেসের প্রতীক হচ্ছে ন্যায়ের প্রতীক, আদর্শের প্রতীক, সম্মানের প্রতীক, মর্যাদার প্রতীক, আপনার প্রতীক, আমার প্রতীক, উন্নয়নের প্রতীক। তাই তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করুন। শুধু যাবার আগে আমি বলে যাই, 1942 সালে ভারতবর্ষ ডাক দিয়েছিল, 1942 সালে এই মেদিনীপুরের মাটিও ডাক দিয়েছিল, 1942 সালে এই মাটি সবাই মিলে সরব হয়েছিল। আপনারা বলেছিলেন 1942 সালে ইংরেজ তুমি ভারত ছাড়ো, ইংরেজ তুমি ভারত ছাড়ো, ইংরেজ তুমি ভারত ছাড়ো। আর 2019 মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন 2019 বিজেপি ফিনিশ, 2019 বিজেপি ফিনিশ, 2019 বিজেপি ফিনিশ। বাংলার নেতা, বাংলার জননায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু এই বাংলা থেকে ডাক দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তোমরা আমাকে 42-এ 42 দাও, আমি নতুন ভারত গড়তে চাই, আমি সোনার ভারত গড়তে চাই। তাই তো আমরা বলি, নতুন ভারত গড়তে চাই, দেশের মাথায় দিদিকে চাই, সোনার ভারত গড়তে চাই, মমতাদি তোমাকেই প্রধানমন্ত্রী চাই। কেন আমরা চাইব না? সারা ভারতবর্ষের ইতিহাস দেখুন, সারা ভারতবর্ষের চিত্র দেখুন, কেউ বলতে পারবে না ভারতীয় জনতা পার্টি এককভাবে ক্ষমতায় আসবে। বরং আমি বলতে পারি, সারা ভারতবর্ষের যত বিরোধী নেতা নেত্রী আছেন, একমাত্র যদি কাউকে কেউ সরিয়ে করেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে ভয় দেখে ধমকে চমকে কিছু করা যায় না। সবাইকে ভয় দেখানো যায়, ধমকানো চমকানো যায়, কিন্তু এমন একজনকে ভয় দেখানো যায় না, যিনি বলেন পশ্চিমবঙ্গের জনগণ আমার পরিবারের সদস্য, তারাই আমার আত্মার আত্মীয়, আমি তাদের জন্য দরকার হলে নিজের জীবন দিয়ে দিতে পারব। তাকে ভরসা করবে? ভারতী ঘোষকে ভরসা করবে? না যারা নাগরিক পঞ্জি তৈরি করেছে তাদেরকে ভরসা করবেন? এই ভারতীয় ঝুটা পার্টিদের, যারা মানুষকে এখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছে, যারা স্বাধীন দেশের নাগরিক যারা বসবাস করছে তাদের চালানোর চেষ্টা করছে। আজকে আমরা বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলে যেতে চাই, বিজেপি তুমি হুঁশিয়ার, সব প্রার্থীকে হুঁশিয়ার করে বলে যাই, যতদিন তৃণমূল কংগ্রেসের রক্ত আছে, যতদিন আমাদের দেহে প্রাণ আছে, দরকার হলে 1 নদী রক্ত দিয়ে দেবো, কিন্তু আমরা এখান থেকে কাউকে বিতাড়িত করতে দেবো না, কোন সম্প্রদায়ের সম্প্রীতি নষ্ট হতে দেবো না। তাই আমি আপনাদের বলি, যখন ইউপির মানুষ বলে ইউপির প্রধানমন্ত্রী চাই, যখন বিহারের মানুষ বলেন বিহারি প্রধানমন্ত্রী চাই, যখন গুজরাটের মানুষ বলেন গুজরাটি প্রধানমন্ত্রী চাই, তখন বাংলার মানুষ কেন বলবে না আমরা বাংলা থেকে বাঙালি প্রধানমন্ত্রী চাই? আসুন আমরা বাঙালি প্রধানমন্ত্রী চেয়ে এই দেশের কাণ্ডারী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্ত করি, তাকেই আগামী দিনে, যাতে তিনি এই দেশটাকে পরিচালনা করার চালিকা শক্তি হয়ে উঠতে পারেন, তিনি যাতে আগামী দিনে দেশকে পরিচালনা করেন সেই সুযোগ এনে দেওয়ার জন্য 42-এ 42 পেলে আমাদের দৃঢ় বিশ্বাস এই ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দল হবে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে সরকার পরিচালনার ক্ষেত্রে একটা বড় দায়িত্ব পালন করবে।
তাই আমি আপনাদের যাবার আগে বলে যাই যে আপনাদের যাবার আগে শুধু এইটুকু বলি যে দয়া করে বিশ্বাস করবেন না, ভরসা রাখবেন না এই ভারতীয় ছুটা পার্টিদের, এরা আপনার কাছ থেকে ভোট নেবে আর ফিরেও তাকাবে না। আপনার একটা মূল্যবান ভোট, আপনার একটা মূল্যবান ভোট বিচার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে দিন, কারণ আপনার একটা ভোট ঠিক করবে আগামী দিনে দেশে উন্নয়ন থাকবে কি থাকবে না। আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না। আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে দেশে স্বাধীনতা থাকবে কি থাকবে না। আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে দেশের সংবিধান অটুট থাকবে কি থাকবে না। আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন কি পারবেন না। আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন কি পারবেন না। আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে আবার জিনিসপত্রের দাম বাড়বে কি বাড়বে না। আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে আবার গ্যাস পেট্রোল কেরোসিনের দাম বাড়বে কি বাড়বে না। আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে আবার রেল ভাড়া বাড়বে কি বাড়বে না। আপনার একটা ভোট ঠিক করে দেবে আগামী দিনে আবার মানুষ মানুষের মতো খেয়ে পড়ে বাঁচতে পারবে কিনা। আর আপনার একটা মূল্যবান ভোট ঠিক করে দেবে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে দাঙ্গা হবে কি হবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে কি থাকবে না। তাই আমি আপনাদের বলি, বিচার বিবেক বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে একমাত্র যদি আস্থা রাখতে হয়, ভরসা রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, রাখুন একজনকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি জীবনে কাউকে ঠকাননি এবং জীবনে কাউকে ঠকাবেন না, তার উপরে আপনারা ভরসা রাখুন। তাই আমি আপনাদের বলি, এই ভোটটাকে আমরা বিজেপির মতো ভিক্ষা হিসেবে চাইছি না, এই ভোটটাকে বিজেপির মতো আমরা ভিক্ষে বলে চাইছি না। আমরা মনে করি এই ভোটটা আপনাদের কাছ থেকে ভিক্ষা হিসেবে নয়, কেন ভিক্ষে এমন জিনিস যা ভিক্ষে দিলে পরিশোধ করার দায় থাকে না। আমরা যখন কাউকে ভিক্ষা দিই আমরা ভাবিও না এর কাছ থেকে কিছু ফেরত পাবো, তাই আমরা এই ভোটটা আপনাদের কাছ থেকে ভিক্ষা নয় ঋণ হিসেবে চাইছি, ধার হিসেবে চাইছি, লোন হিসেবে চাইছি, যা আগামী পাঁচ বছর একদিকে দীপক অধিকারীদের আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কাজ করে সুদ সমেত কাজের মাধ্যমে এটা আমাদের পরিশোধ করবো। তাই আমি আপনাদের বলে যাই যে দেবকে আপনারা ভোট দিন, দেব অত্যন্ত ভালো ছেলে, বিগত পাঁচ বছর দেখেছেন কিভাবে আপনাদের হয়ে সংসদেও গেছে। আপনাদের এখানকার যিনি বর্তমানে ঝুটা পার্টির প্রার্থী তিনি বলছেন বাংলায় নাকি কথা বলা যায় না সংসদে, আর আমি মনে করি আপনি সংসদে জানেনই নাকি। তেলেগু দেশম পার্টি অন্ধ্রের লোকেরা তারা কিসে কথা বলে জানেন, ওখানে তেলেগুতে কথা বলে। তামিল লোকেরা কিসে কথা বলে জানেন, তামিলে কথা বলে। কেরালার লোকেরা কিসে কথা বলে জানেন, মালায়ালিতে কথা বলে। আপনি নিজে কিছু জানেন না যে গুজরাটের মানুষরা ওখানে গুজরাটিতে বলে, রাজস্থানের মানুষরা ওখানে মারোয়াড়িতে বলে, আর অন্য রাজ্যের মানুষেরা ওখানে বিভিন্ন তাদের ভাষাভাষী এবং হিন্দিতেও কথা বলে, কেউ তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে। এমনকি জেনে রেখেছি ঝাড়খণ্ড থেকে নির্বাচিত সাংসদ তিনি সেখানে ঝাড়খণ্ডী ভাষায় কথা বলে, যিনি জানেন না না জেনে মন্তব্য করে। সুতরাং ওনার কাছে আমি মনে করি আপনার জন্য দিল্লি অনেক দূর আছে, এইটুকু আপনি জেনে রেখেছেন। দিল্লি যেতে ভারতীয়দের অনেক দূর, আগে বাংলাটাকে ভালো করে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিয়েছিল বলে আপনি কাজ করেছেন, তাই আজ এত বড় বড় কথা বলছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সুযোগ না দিত তাহলে হয়তো কোনো কারাগারের বাইরের সামনে আপনি হয়তো রক্ষী হয়ে থাকতেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ মানুষকে করে দেয়, দয়া করে সেই সুযোগ নিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবেন না। বিশ্বাসঘাতকদের কি রেজাল্ট হয়, কি ফল হয় সেটা নিশ্চিতভাবে বিগত দিনেও এই মেদিনীপুরের মানুষ দেখিয়ে দিয়েছে। তাই আগামী দিনেও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি দেব এখান থেকে বিপুল ভোটে জয়ী হবে, জয়ী হয়ে আপনাদের জন্য কাজ করবে, এবং যেদিন 23 মে ফল ঘোষণা হবে সেদিন আপনাদের সকলের মাথায় মাথায় সবুজ আবির ঘুরবে। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ, নমস্কার, বয়স্কদের প্রণাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। উনি বলে দিয়েছিলেন আমাদের দীর্ঘদিনের যে অবহেলিত ডিওয়াটারিং স্কিমটা রয়েছে সেটাও উনি দেখবেন জানিয়ে দিয়ে গিয়েছিলেন। আমাদের সেটারও বিষয়ে আমাদের ধীরে ধীরে বর্তমান মন্ত্রী মশাই দেখছেন, সঙ্গে সঙ্গে উনি পলাশ পাই খাল এবং দুর্বাজাটি খাল এবং চন্দ্রেশ্বর নিজে থেকে দিনের পর দিন আমাদেরকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে এক কোমর জল পেরিয়ে সে সময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা গর্বিত দাসপুরবাসী হিসেবে আমাদের ডাকে উনি আমাদের এই ছোট্ট বাজারে এসে উনি ওনার
আমাদেরকে সেদিনকার সেই যে পত্র সেই নৌকোয় ডিঙিতে যিনি প্রাণ মানে কি বলো প্রাণকে হাত বাজি রেখে যিনি আমাদের সঙ্গ দিয়ে এলাকার মানুষের দুঃখ দুর্দশাকে তিনি বলেছিলেন আগামী দিনে আমি কথা দিয়ে যাচ্ছি খাটাল আগামী দিনে বন্যার হাত থেকে বন্যার কবল থেকে বাঁচবে। সেদিনই আমরা বুঝেছিলাম আমাদের মন্ত্রী মহোদয় যে কথা দিয়ে যাচ্ছেন নিশ্চয়ই তিনি সেই কথা রাখবেন। উনি ওনার ওই দপ্তর থেকে চলে যাওয়ার পূর্বে উনি যে বিষয়টি আমাদের আমাদের সামনে বলে গিয়েছিলেন এই এলাকার সমস্ত সংযোগকারী ব্রিজগুলো সেগুলো ইতিমধ্যে উনি 15টি ব্রিজ। খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।